আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 38তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নম্বর 741 থেকে 760 পর্যন্ত। তাহলে কালক্ষেপ না করে চলুন শুরু করি। তবে শুরু করার পূর্বে আপনাদের নিকট একটি আকুল আবেদন, তা হলো আপনারা অনেকেই অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত বনগ্রাম হাজারি ফকির বাড়ি জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদের নির্মাণ কাজ চলছে। এই মসজিদেই আমি প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়াই। আপনারা অনেকে অবগত আছেন, আপনাদের কাছে ইতিপূর্বে আহ্বান করেছিলাম, দেশ বিদেশ থেকে যারা আমার বক্তব্য শুনে থাকেন, আমাকে ভালোবেসে থাকেন, মসজিদ নির্মাণ কাজে যে যতটুকু পারেন কিছু অংশগ্রহণ করার চেষ্টা করবেন। মসজিদটি দোতলা ফাউন্ডেশন দিয়ে 1600 স্কোয়ার ফিটের মসজিদ, আমার নিজের তত্ত্বাবধানেই কাজ চলছে। আপনারা যদি একটু আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে এই সৎকা জারিয়ার কাজে অংশগ্রহণ করতেন, তাহলে খুব শীঘ্রই আমাদের মসজিদের কাজটি আমরা কমপ্লিট করতে পারতাম। আপনারা যারা এই মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চান, সহযোগিতা পাঠাতে চান, স্ক্রিনে থাকা বিকাশ নাম্বার 01799380221 এই নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন। এটি বিকাশ পার্সোনাল। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। সেই সাথে আপনাদের সহযোগিতা 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, বা তার চেয়ে বেশি পারেন, যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ, সৎকা জারিয়ার কাজ, এই মসজিদে যতদিন পর্যন্ত আল্লাহর বান্দারা ইবাদত করবে ততদিন পর্যন্ত আপনি নির্মাণ কাজের একজন অংশীদার হিসেবে তার সওয়াব পেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের দানকে কবুল করুন। 741 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন মাহবুব আলম। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে দাঁড়িয়ে দুনিয়াবী চিন্তা মনে আসলে নামাজ ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, নামাজে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমাদের যাদের ইমানি দুর্বলতা আছে, আমাদের নামাজের মধ্যে দুনিয়াবী চিন্তা চলে আসে। এই দুনিয়াবী চিন্তা চলে আসার কারণে নামাজ ভেঙে যাবে না, তবে ইচ্ছাকৃতভাবে দুনিয়াবী হিসাব কিতাব নামাজের মধ্যে আনা যাবে না, নামাজের খুশু খুজু থাকবে না। তাহলে আর যদি আপনি নিয়মিত এভাবে করতে থাকেন, তাহলে আপনার নামাজ ভঙ্গের কারণ হতে পারে এগুলো। এজন্য যখনই নামাজে দাঁড়িয়ে দুনিয়াবী চিন্তা আসবে, সাথে সাথে মনে মনে আস্তাগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাওবা করবেন, সেই সাথে নামাজের মধ্যে একাগ্রতা আনার চেষ্টা করবেন। অর্থাৎ নামাজে যদি দোয়া পড়তেছেন, সুরা পড়তেছেন, সেই সুরা এবং সেই দোয়ার প্রতি মনোনিবেশ করার চেষ্টা করবেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি সেই দোয়ার অর্থ অথবা যে সুরা পড়তেছেন, যে ফাতিহা পড়তেছেন, এর অর্থ যদি বুঝতে পারেন, তাহলে মনোনিবেশ করা, নামাজের মধ্যে মনকে স্থির রাখা খুব সহজ হবে। এরপরে 742 নম্বর প্রশ্ন ঢাকার কলাবাগান থেকে লিখেছিলেন ওসমান গনি। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে দাঁড়ানোর পূর্বে ইন্নি ওয়াজ্জাহতু পড়া লাগবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। আমাদের সমাজে অনেকেই নামাজে দাঁড়ানোর পূর্বে, তাকবীরে তাহরিমা বাঁধার পূর্বেই যা নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতরাস সামাওয়াতি এই দোয়া পড়ে থাকেন। কেউ কেউ বলে থাকেন এটি জায়নামাজের দোয়া। আসলে এটি জায়নামাজের দোয়া হিসেবে কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই। জায়নামাজের দোয়া হিসেবে কোনো দোয়া পড়তে হবে না। আপনি অন্তরে নিয়ত করে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দেবেন, আর কোনো কিছু পড়তে হবে না, ইন্নি ওয়াজ্জাহতু পড়ার প্রয়োজন পড়বে না। এরপরে 743 নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন গোলাম কিবরিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু করার সময় ডান হাত দিয়ে নাকে পানি দেওয়া এবং ডান হাত দিয়ে পা ধৌত করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হল, অজু করার সময় নাক পরিষ্কার করা অথবা পা ধৌত করার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা উত্তম। তবে কেউ যদি ডান হাত ব্যবহার করে ফেলে, নাকে পানি দেওয়ার সময় ডান হাতের সহযোগিতা নিয়ে থাকে, ডান হাতের সহযোগিতায় পা ধৌত করে থাকে বা পা উঁচু করে ধরে, এতে অজুর কোনো ক্ষতি হবে না। তবে নাক পরিষ্কার করার জন্য অথবা পা ধৌত করার জন্য বাম হাত ব্যবহার করা উত্তম। এরপরে 744 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন আজিবুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রী মারা গেলে তার বোনকে বিবাহ করা যাবে কি না? অর্থাৎ স্ত্রীর অবর্তমানে তার শালী অর্থাৎ স্ত্রীর বোন তাকে বিয়ে করা, এটা ইসলামের শরিয়া মতে অবৈধ নয়, এটা বৈধ আছে। আপনি আপনার শালীকে বিবাহ করতে পারেন আপনার স্ত্রীর অবর্তমানে। এরপরে 745 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন অনামিকা চৌধুরী। তিনি প্রশ্ন লিখেছিলেন, দেবর বা ভাসুরের ছেলের সাথে দেখা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি ইসলামী শরিয়ার পরিপূর্ণ পর্দার বিধান জানতে চান, তাহলে দেবর কিংবা ভাসুরের ছেলে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়,
তাহলে তাদের সাথে দেখা করা জায়েজ নেই। আপনি চাচি হিসেবে অর্থাৎ অথবা মামি হিসেবে আপনার সেই ভাতিজা অথবা ভাগিনী যারা স্বামীর সাথে সম্পৃক্ত দেবরের ছেলে অথবা ভাসুরের ছেলে তাদের সাথে দেখা করা জায়েজ হতে পারে না, তারা গায়রে মাহরাম পুরুষ, অতএব তাদের সাথে দেখা করা যাবে না। এরপরে 746 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আজিজুল ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া বিবাহ পড়ালে বিবাহ হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো বিবাহ যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ কাজ, এজন্য বিবাহ পড়ানোর পূর্বে অবশ্য অজু করে নেওয়াটাও উত্তম। তবে কেউ যদি অজু ছাড়া বিবাহ পড়িয়ে ফেলে অথবা কবুল বলে ফেলে ছেলে মেয়ে যারা বিবাহ করতেছে তাদেরও যদি অজু না থাকে এক্ষেত্রে বিবাহের ক্ষতি হবে না, বিবাহ হয়ে যাবে। তবে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরীয়ত বিধান, অতএব এখানে অজু গোসলের প্রয়োজন থাকলে অবশ্যই পবিত্রতা অর্জন করে নেওয়াটা উত্তম এবং এটা আদবের ব্যাপার। এরপর 747 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন তামিম, তিনি প্রশ্ন লিখেছিলেন ফুটবল খেলায় বাজি ধরলে গুনাহ হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই গুনাহ হবে। ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, ভলিবল অত অন্য যে কোনো খেলা হোক, তাতে বাজি ধরলে অবশ্যই গুনাহের কাজ, এটা অত্যন্ত বড় ধরনের গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যে কোনো খেলায় বাজি ধরা যাবে না। যদি আপনি যে কোনো খেলায় বাজি ধরে থাকেন, টাকার বাজি হোক অথবা খাওয়া দাওয়ার বাজি হোক ইত্যাদি যে কোনো কিছুর বাজি হোক, আপনি হয়তো দুনিয়া চিন্তা করতেছেন এটা একটু আমোদ ফুর্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে জবাবদিহি করার জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন। এজন্য জেনে বুঝে এরকম বাজি ধরা যাবে না। একজন মুসলিম সন্তান হিসাবে, একজন উম্মতে মুহাম্মাদী হিসাবে অবশ্যই এই বাজি ধরা থেকে বিরত থাকতে হবে। এরপরে 748 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন তাসলিমুল ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো দলের জার্সি পরা এবং দল করা কি হারাম। এই প্রশ্নের উত্তর হলো জার্সি পরাটা হারাম নয়। আপনি যে কোনো দলের জার্সি পরতে পারেন, পুরুষদের জন্য যে সমস্ত কাপড় পরা যায় এরকম কাপড় যদি হয়, সেই কাপড়ে যদি কোনো প্রাণীর ছবি না থাকে, তাহলে এরকম যে কোনো দলের জার্সি আপনি পরতে পারেন। তবে যে কোনো দলের সাপোর্ট করা, সেটা অমুসলিম দল হোক মুসলিম দল হোক, এটা খেলাধুলার ব্যাপার। এখানে আপনি চিত্ত বিনোদনের জন্য কোনো দলকে সাপোর্ট করবেন, সে দল হেরে গেলে আপনি ব্যথিত হবেন, কষ্ট পাবেন, অথবা সে দল জিতে গেলে আপনি আনন্দ উল্লাস করবেন, মানুষকে খাওয়াবেন, এটা ইসলামের শরিয়া সম্মত বিষয় নয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে কোনো দল তারা ভালো খেলতে পারে খারাপ খেলতে পারে, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদের জন্য দোয়া করা, এটা ইসলামী শরিয়া অ্যালাউ করে না, এটা শরিয়া সম্মত কাজ নয়। অতএব মুসলিম সন্তান হিসেবে, উম্মতে মুহাম্মাদী হিসেবে এই সমস্ত দল সাপোর্ট করার কাজ থেকেও বিরত থাকতে হবে। এরপরে 749 নম্বর প্রশ্ন, ঢাকার রামপুরা থেকে লিখেছিলেন ইয়াসিন, তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকেন চার মাজহাবের যে কোনো একটা মাজহাব মেনে চলা ফরজ, এই কথা কতটুকু সঠিক। এই প্রশ্নের উত্তর হলো যারা কোরআন সুন্না দেখে পড়তে পারে না বা বুঝতে পারে না, বুঝে শুনে আমল করতে পারে না, তারা তো যে কোনো একটি মাজহাব মেনে চলবে, যে কোনো একজন ব্যক্তির ফতোয়া মেনে চলবে, এটা তার জন্য আবশ্যক। তবে যারা কোরআন সুন্না পড়ে বুঝে ইস্তেমবাত করে তারপরে আমল করতে পারে, তাদের জন্য ফরজ নয় যে কোনো মাজহাব অনুসরণ করা। তবে যারা কোরআন সুন্না বোঝে না, বুঝে পড়তে পারে না, আমল করতে পারে না বুঝে শুনে, তারা যে কোনো একটি মাজহাব অনুসরণ করবে বা যে কোনো একজন ব্যক্তির ফতোয়া মেনে চলবে, এটাই তার জন্য আবশ্যক। তবে চার মাজহাবের এক মাজহাব মেনে চলা ফরজ, এ কথাটি সঠিক নয়। চার মাজহাবের বাইরে আরও মাজহাব থাকতে পারে, আরও অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করা যেতে পারে, তারা যদি কোরআন সুন্নাহ ইস্তিমবাত করার মতো যথেষ্ট মুস্তাহিদ হওয়ার মতো জ্ঞান রাখে, তো এরকম যে কোনো মুস্তাহিদকে অনুসরণ করা যেতে পারে। চার মাজহাবের এক মাজহাব মেনে চলতে হবে এটা ফরজ, এ কথা বলে দেওয়াটা ঠিক নয়, এ কথা যথার্থ নয়। এরপরে 750 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন জিকরুল ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ে করার নিয়তে প্রেম করলে কি গুনাহ হবে। এই প্রশ্ন উত্তর হলো যে অবশ্যই গুনাহ হবে। বিয়ে করার পূর্বেই, বিয়ে করার নিয়তেই তো মানুষ প্রেম করে, তো প্রেম করা, বিয়ে বহির্ভূত সম্পর্ক পুরুষ নারী পুরুষের, এটা অবৈধ কাজ, ইসলামী শরিয়া সম্মত কাজ নয়, এটা অবশ্যই গুনাহের কাজ। এরকম বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানো যাবে না, এটা ইসলাম কখনো অ্যালাউ করে না। এরপরে 751 নম্বর প্রশ্ন, ঢাকার মোহাম্মদপুর থেকে লিখেছিলেন তানিয়া হক, তিনি প্রশ্ন লিখেছিলেন
ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কখন পড়তে হয়, সালাম ফিরিয়ে সাথে সাথে পড়তে হয় নাকি অন্যান্য দোয়া পাঠ করার পরে পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হয়, এর অনেক ফজিলত আছে। তবে এই আয়াতুল কুরসি পাঠ করার সময় কখন, হাদিসের ভাষায় যেটা উল্লেখ করা যায় তা হলো নামাজের পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি দোয়া পড়ার পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। ছোট ছোট যে দোয়াগুলো, যে জিকিরগুলো আছে, এই সমস্ত জিকির শেষ করার পরে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। হাদিসের যে তারতিব আছে নামাজের পরের জিকিরগুলো করার জন্য, সেই তারতিব অনুসরণ করে যদি বলতে চাই তাহলে অবশ্যই ছোট ছোট যে তাসবিহগুলো আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি তাসবিহগুলো শেষ করার পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, সুন্নত নামাজ শুরু করার পূর্বে। আর যদি আপনি নামাজ ফরজের পরপরই সুন্নত পড়ে ফেলেন তাহলে সুন্নত পড়ার পরে আপনি ধারাবাহিকভাবে এভাবে পড়তে থাকেন। ছোটো ইয়াগুলো, জিকিরগুলো, ছোটো তাসবিহগুলো আগে পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে। এরপরে 752 নম্বর প্রশ্ন, ঢাকার বসুন্ধরা থেকে লিখেছিলেন রোকেয়া পারভিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, সালাতুল হাজত নামাজ কখন পড়া উত্তম? এই প্রশ্নের উত্তর হলো, সালাতুল হাজত বলেন, সালাতুল তাসবিহ বলেন ইত্যাদি নফল নামাজগুলো রাতে পড়া উত্তম। রাতে এশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে রাতে এই সমস্ত নামাজগুলো পড়া উত্তম, তবে দিনের বেলাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে 753 নম্বর প্রশ্ন, সুনামগঞ্জ থেকে লিখেছিলেন মুসলিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, যে কোনো ব্যক্তি ইস্তেখারা করতে পারবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি পারবে। যে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মন্দ তাকদিরের বিষয়টা জানার জন্য, বোঝার জন্য দুরাকাত সুন্নত নামাজ, নফল নামাজ পড়ে ইস্তেখারা করবে, এটা যদি একজন মুসলিম হয়, প্রাপ্তবয়স্ক হয়, যে কেউ করতে পারে, যে কেউ ইস্তেখারা করতে পারবে। এরপরে 754 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছিলেন আনোয়ার। তিনি প্রশ্ন লিখেছিলেন, ইমাম সাহেব যদি পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে তার পিছনে নামাজ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ইমাম সাহেব পরকীয়ায় লিপ্ত আছে এমন খবর নিশ্চিত হওয়ার পরে সেই ইমামকে ইমামতির মুসল্লায় দাঁড় করানোটা উচিত নয়। যদি সে দাঁড়িয়ে যায় আর নামাজ পড়িয়ে ফেলে তাহলে নামাজ হবে, তবে আপনাদের নৈতিক দায়িত্ব হলো সেই ইমামকে সেই ইমামতের মুসল্লায় রাখা উচিত নয়, তাকে অবশ্যই সেখান থেকে বিতাড়িত করতে হবে। এরকম জঘন্যতম পাপ কাজে একজন ইমাম জড়িত থাকতে পারে না। এরকম ইমামকে ইমামতের মুসল্লায় দাঁড় করানো আপনাদের জন্য জায়েজ নেই। তবে সেই ইমাম যদি নামাজ পড়ায়, তার পিছনে আপনারা যারা নামাজ পড়তেছেন, নামাজ হবে, তবে নিশ্চিত হওয়ার পরে সেই ইমামকে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে অথবা তাকে চাকরিচ্যুত করতে হবে। এরপরে 755 নম্বর প্রশ্ন, নওগাঁ থেকে লিখেছিলেন বশির আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, সুন্নত নামাজ বাড়িতে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম? এই প্রশ্ন উত্তর হলো, সুন্নত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতেই পড়তেন। বাড়িতে সুন্নত নামাজ পড়ে তারপরে মসজিদে যেতেন, ফরজ নামাজ শেষ করে বাড়িতে এসে আবার সুন্নত পড়তেন। এটা সুন্নত, বা এটাকে আমরা উত্তম বলতে পারি। সুন্নত নামাজ যেগুলো আছে নামাজ ফরজের আগে পড়ে, সেই নামাজগুলো বাড়িতে পড়া, যদি পরিবেশ থাকে তো বাড়িতে পড়াটাই উত্তম। তবে যদি বাড়িতে সেরকম পরিবেশ করতে না পারে তাহলে মসজিদে গিয়ে পড়বেন, সুন্নত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এরপরে 756 নম্বর প্রশ্ন, চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছিলেন সবুজ খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হলে অজু ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। অনেকে ব্রাশ করতে গিয়ে, মেসোয়াক করতে গিয়ে, কুলি করতে গিয়ে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়, এই রক্ত বের হওয়ার কারণে অজু ভেঙে যাবে না। এরপরে 757 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন দিন মোহাম্মদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রী যদি পর্দা করতে না চায় তাহলে স্বামীর করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, প্রত্যেক স্বামী তার স্ত্রীর উপর কর্তৃত্বশীল। সেই স্ত্রী যদি পর্দা করতে না চায়, শরিয়া মেনে চলতে না চায়, তাহলে সেই স্বামী অবশ্যই সেই স্ত্রীকে ফোর্স করবে, বাধ্য করার চেষ্টা করবে, তবে কৌশলে, এমনভাবে করতে হবে যেন সে তার কথা মেনে চলতে বাধ্য হয়। এরকম কৌশল অবলম্বন করতে হবে, কারণ সেই স্ত্রী যদি গুনাহ করে, সেই স্ত্রী যদি পর্দা লঙ্ঘন করে, তাহলে আপনি দায়ুস হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য একজন স্বামী হিসেবে অবশ্যই স্ত্রীকে পর্দার মধ্যে আনার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এরপরে যদি কোনো অঘটন ঘটে যায়, আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারটা দেখবেন, তবে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকা যাবে না, কারণ আপনি স্ত্রীর উপর কর্তৃত্বশীল।
এরপরে 758 নম্বর প্রশ্ন বরগুনা থেকে লিখেছিলেন শাকিল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন সময় কাটানোর জন্য অনেকে বসে বসে লুডু ক্যারাম তাস খেলে থাকে এতে কি গুনাহ হয় এই প্রশ্ন উত্তর হলো জি গুনাহ হয় কিছু কিছু খেলার ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যেমন দাবা জাতীয় যে খেলাগুলো আছে গুটি দিয়ে খেলতে হয় ক্যারাম বোর্ড যেভাবে খেলে বর্তমানে অথবা দাবা যেভাবে খেলে গুটি সাজিয়ে সাজিয়ে এই সমস্ত খেলার ব্যাপারে হাদিসে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে তাছাড়া যে কোনো খেলাই হোক সেটা যদি শরীর চর্চার জন্য না হয় শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশের জন্য না হয় এমনি সময় কাটানোর জন্য হয় তাহলে সেটা তো অবশ্যই মাকরু আর তার মধ্যে যদি কোনো হারাম বস্তু ঢুকে যায় যদি জুয়ার নেশা চলে আসে তাহলে সেটা অবশ্যই হারাম এরকম খেলা থেকে বিরত থাকতে হবে মানসিক বিকাশ এবং শারীরিক কসরত শারীরিক সুস্থতার জন্য যদি কোনো খেলা খেলতে হয় তাহলে সেটা ইসলামী শরী অ্যালাউ করে তবে শুধুমাত্র সময় কাটানোর জন্য তাস ক্যারাম লুডু ইত্যাদি খেলাটা জায়েজ হতে পারে না এরপরে 759 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন জোহরা শেখ তিনি প্রশ্ন লিখেছিলেন পিরিয়ড চলাকালীন সময় স্বামী স্ত্রী একসাথে থাকার বিধান কি এই প্রশ্নের উত্তর হলো নারীদের মাসিক বা পিরিয়ড চলাকালীন অবস্থায় স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে একসাথে থাকবে বসবে একসাথে শুইতে পারবে তবে শারীরিক যে মিলন সে মিলন করতে পারবে না শারীরিক মিলন থেকে বিরত থেকে বাকি অন্য অন্য যে কোনো কাজ করতে পারবে একসাথে থাকতে পারবে এতে কোনো নিষেধাজ্ঞা নেই শারীরিক মিলনের জন্য আকৃষ্ট হয় এরকম কোনো কার্যকলাপ থেকেও এই পিরিয়ড চলাকালীন সময় বিরত থাকা উচিত এরপরে 760 নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন জেবুন নেসা তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী যদি তার স্ত্রীকে চাকরি করতে বাধ্য করে আর চাকরি করতে গিয়ে স্ত্রী পর্দা লঙ্ঘন হয় তাহলে সে গুণাগার হবে নাকি স্বামী গুণাগার হবে এই প্রশ্নের উত্তর হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে বেপর্দা হয়ে চাকরি করতে বাধ্য করে তাহলে সেই স্বামী অবশ্যই সেই স্ত্রীর গুণাহের দায়ভার বহন করতে হবে কারণ সেই স্ত্রীর উপর দায়িত্ব ছিল না তার ইনকাম করে স্বামীকে খাওয়ানো বা সংসারে খরচ করা বরং সে স্বামীর উপর দায়িত্ব ছিল স্ত্রীর ভরণ পোষণ বহন করা সংসার চালানোর জন্য দায়ভার বহন করা কিন্তু একজন স্বামী হিসেবে স্ত্রীকে যদি এরকম ফোর্স করে বেপর্দা হয়ে চাকরি করতে বাধ্য করে তাহলে অবশ্যই এর দায়ভার স্বামীকে নিতে হবে তবে স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে পর্দা লঙ্ঘন করে যে পরিবেশে গিয়েছিল সেখানে ইচ্ছা করলে সে পর্দা করে চাকরি করতে পারত কিন্তু সে ইচ্ছা করে বেপর্দায় চলে তাহলে অবশ্যই বেপর্দার গুণা তারও হবে আর স্বামী হিসেবে অবশ্যই এর দায়ভার বহন করবে উভয়ে এই দায়ভার বহন করতে হবে উভয়ে গুণাহগার হবে এজন্য কোনো স্বামীর উচিত নয় তার স্ত্রীকে বেপর্দা হয়ে চাকরি করার জন্য বাধ্য করা পর্দার সাথে যদি স্ত্রী সম্মতি থাকে স্ত্রী যদি নিজ ইচ্ছায় পর্দার সহিত চাকরি করতে চায় এতে কোনো অসুবিধা নেই তবে যে চাকরি করতে পর্দা লঙ্ঘন করতে হয় সে চাকরি করতে কোনো স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে না এরকম যদি কোনো স্বামী বাধ্য করে তাহলে অবশ্যই সে দায়ভার নিজের কাঁধের বহন করতে হবে কাল কিয়ামতের ময়দানে স্ত্রীর এই অন্যায়ের কারণে স্ত্রীর এই গুনাহের কারণে তার স্বামীকেও কাঠ গড়ে দাঁড়াতে হবে যেহেতু স্বামী তার স্ত্রীর উপর কর্তৃত্বশীল দায়িত্বশীল ছিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল এবং দায়িত্বশীল নেতৃত্বশীল করেছেন অতএব পুরুষদের উচিত নয় স্ত্রীদেরকে বেপর্দায় বের করা অথবা তাদেরকে চাকরি করতে বাধ্য করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু